গ্রাফিক হবে না সেটা না। এই যে অশোক ভাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে শুনতেছি। দেখেন ডিজাইন গুলো, যে আপনি বললেন যে উপর নিচে কোনো সাইজ আছে না, এরকম কোনো সাইজ নাই তো। দেখেন আর এই যে এই ডিজাইনটা দেখেন, এটা কতখানি করছে আর যেখানে কত করছে, এরকম কোনো নিয়ম নাই। হ্যাঁ বুঝতে হ্যাঁ তাই দেখুন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখান থেকে টান দিয়ে একটু অর্ধেক করে দিয়ে, হ্যাঁ লাইন সেগমেন্ট টুল দিয়ে, অথবা স্ট্রোক টেনে দেবে পেন টুল দিয়ে, স্ট্রোক টেনে দিলে দেখি কেমন হয়। ঠিক আছে, অর্ধেক করে দিই। হ্যাঁ যদি প্রয়োজন হয় আরো বড় করে, জাস্ট এই যে প্যাটার্নের মতো ডিজাইন সেটা দেখানো যায়। আমি কাজগুলো করতেছি, পুরো ডিজাইনটা করবো না আমি, ট্রান্সফর্ম রিফ্লেক্টর দিই নাকি বলেন, কপি দিয়ে দিই, হয়ে গেল। প্রয়োজনে অ্যালাইন করে নেবেন, মাথা পর্যন্ত নিয়ে রাখি, এখানে বন্ধ রাখি। দেখেন কি করি এখন, অ্যাঙ্গেল করে অনেকগুলো লাইন দিব। হ্যাঁ কালো কালার দিই, এখানে মানে দুই পিটি নিয়েছিলাম, দুই পিটি নিয়ে দেখি কেমন হয়। সম্ভবত দুই পিটি এক পিটি যেটা পছন্দ হয় আপনার। পছন্দ মতো অ্যাঙ্গেল করে নেবেন এখান থেকে, কন্ট্রোল ডি দিয়ে দিতেছি। বুঝতে পারছেন কি বললাম? কপি করে, কপি করে হ্যাঁ কন্ট্রোল ডি, এই সবগুলোকে, এই যে নিচে সবগুলোকে ধরে ইয়ে করে ফেলতেছি আমি এখন, গ্রুপ করে ফেলি। হ্যাঁ নিচে সবগুলোকে ধরে, ঠিক আছে কন্ট্রোল জি। হ্যাঁ কপি ইয়া করলাম, এটা নিচে দিয়ে দিই, কি দিয়ে দিব নিচে, এটা ধরলাম আর শিফট ধরে এটা ধরলাম। হ্যাঁ এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে এই কাজটাই করছে আর কিছু করিনি। এটা একটু ঘন করে দিছে, এটা আর হালকা হয়ে গেছে এই আর কি। হ্যাঁ বুঝা গেছে আমার কথা? জি স্যার, আর এইটাকে কি করছে, এটা জাস্ট কপি করে এনে ঘুরাই দিছে আর কিছু না। হ্যাঁ
গেল না? আর হচ্ছে যে লোগোটা, লোগোটা এগুলো তো জল ছাপ থাকে না অনেক নাকি? জল জল ছাপ থাকে কিন্তু একটা সিম্পল লোগো আছে অনেক, গত বছর ওটা বসাই সম্ভবত এইটা। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দি। এটা কি এনে রেড কালার আছে, এটাকে রেড কালার রাখবো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু ব্রাউন কালার, এখন ব্লু ব্রাউন কালার কি ব্লু, কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ল্যান্ড কালার ব্লু ব্লু না? এখন অথবা এই যে এখানে এইটাকে এগুলোকে রেড করে দিতে পারে ঠিক না, এই যেগুলোকে নাকি বলেন করা যাবে না, অথবা ভুল করে দিতে হবে কিন্তু ব্রান্ড কালার যেটা থাকবে সেগুলো কিন্তু ইউজ করতে হবে, নাহলে কিন্তু ডিজাইন একদম বৃথা। কোম্পানির আইডেন্টিটি তো অনেকভাবে প্রকাশ হয় প্রকাশ পায় ঠিক না, কোম্পানির আইডেন্টিটি একটা হচ্ছে বি, তার ওই যে লোগোর মধ্যে ভাই সেম দেখা যাচ্ছে, নিচে ব্লু উপরে লাল হলুদ অন্য কিছু হয়ে গেল মিক্স, তাহলে সেক্ষেত্রে ব্র্যান্ড কালার ব্র্যান্ড কালার তো একটা একটা ব্যাপার করতেই হবে, একটা কোম্পানির ব্র্যান্ড কালার তো থাকে, প্রতিটা কোম্পানির ব্র্যান্ড কালার থাকে বুঝতে পারছেন? অনেকগুলো দেখেন অনেকগুলো কি জিনিস আমার দেখেন, দেখ প্র্যাকটিক্যালি দেখেন, ওটা কালেকশন করে রাখবেন ঠিক আছে। কোম্পানির লোগো দ্বারা কোম্পানি আইডেন্টিটি কিভাবে প্রকাশ পায়, লোগো দ্বারা প্রকাশ পায়, আরো কি প্রকাশ পায়, কালার থাকে প্রতিটা কোম্পানি সিগনেচার কালার থাকে বুঝতে পারছেন, ওটাকে বলা হয় ব্র্যান্ড কালার। আপনি দেখেন গ্রামীণ ফোনে দেখেন রবির দেখেন সবারই কিন্তু নির্দিষ্ট কালার আছে, ওরা ডিজাইন ভিত্তিতে ওই কালারগুলোই ব্যবহার করে। ওরা মনে করেন বিজনেস কার্ড ডিজাইন করলো, খামার ইয়ে খাম ডিজাইন এনভেলপ ডিজাইন করলো, প্যাড ডিজাইন করলো, ফ্লায়ার ডিজাইন করলো, ওই কালারগুলো কিন্তু নিয়ে আসে সব ডিজাইনের ক্ষেত্রে, বুঝে গেছে আমার কথা? মিডিল বা এইভাবে একটা মিডিল রেখে এটা ই করবেন, আচ্ছা এইভাবে রাখি যাক সমস্যা নেই, আরো ছোট হবে আছে না, আচ্ছা রাখলাম এটা, তারপর আপাস ইয়ে ট্রান্সপারেন্ট কমাই দিবেন। হ্যাঁ কি করবেন বলেন তো, 7 থেকে 10 দিবেন, তাহলে 7 থেকে 10 এরকম রাখবেন, ওটা গ্রুপ হয় না কন্ট্রোল জি দিয়ে দি। হ্যাঁ জল সাবের মতো হয়েছে না এখন একটা, হ্যাঁ প্যাডের মধ্যে কিন্তু এরকম থাকে দেখবেন, ওই যে কোম্পানি প্যাডের মধ্যে কোম্পানি প্যাড কি, ওরা মনে করেন কোনো চিঠি মিঠি লেখা লেখার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো ওটার ভিতরে লেখা দেয়, প্যাডের ভিতরে লেখা দেয় ঠিক না কোম্পানির, ওটা তো আর আপনার হ্যাঁ লোগো থাকে প্যাড ডিজাইন, প্যাড ডিজাইনের সময় এখানে কিছু লেখা লাগবে না, কিন্তু এমন একটা মকআপ না নামাবেন যাতে এখানে লেখা সহ আছে মকআপটার ভিতরে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ জি ভাই, এখন এটা কি লিখবে, এটা তো কোম্পানি লিখবে, মনে করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরো প্যাটার মধ্যে লিখে দিল, আপনার মনে করেন টার্মিনেশন করে দিল, খেদাই দিল আর কি ঠিক না, এরকম আর কি মজা করলাম, তখন ওটা ভিতরে লিখে দিল কোম্পানি, যা কোম্পানির প্যাড অ্যাড কর প্রয়োজনীয় জিনিস ওখানে লেখে আর কি ঠিক না। এটা এই লোগোটা ব্যবহার করলে ভালোই তো ঠিক না, আর কি এই ধারণা দিলাম মানে দাগগুলো টানতে পারবে না, নাকি এটা দেখাইতে হবে লাইন্স লাইন্স একবারটা দিবেন স্ট্রোক নেবেন, নাহলে ইয়ে শেপ টুলটাও নেন দুইভাবেই করেন এটা এই আর কি। হ্যাঁ
এত সুবিধা মতো ডিজাইন করবেন। এবার আমি পুরাটা ডিজাইন করব না, সুবিধা মতো ডিজাইন করবেন, মূল জিনিসটা দেখালাম আর কি। ঠিক আছে, পারবেন না করতে? জি ভাই, ওইটা পারবো না। ডিজাইনার করলাম না আমি আর, এইভাবে আপনার সুবিধা মতো দিবেন আর কি। লেখা টেখা তো এই যে এরকম ভাবে লিখে দিবেন, এটা আপনার মতো ডিজাইন, তো এটা আমার ডিজাইন, এটা আপনার ডিজাইন, আপনারা কিভাবে বলবেন? আমরা যেমন এই যে জিনিসটা ধারণা দিলাম, লেটারের কি জিনিস কোথা থেকে ধারণা নেবেন, আর এইগুলো তো আপনারাই করবেন, ঠিক না? এগুলো তো বিজনেস কার্ডের মতো বসা নিতে পারবেন না, নাকি পারবেন না? জি ভাই, এগুলো পারবো। এই যে এগুলো কেন, এগুলো কি রাখবো, এগুলো কি ভুলু রাখবো? এটা এখন না রাইট, এগুলো কিন্তু খেয়াল রাখবেন, এগুলো ডিজাইনের প্রাণ। কোনটা ব্রান্ড কালার হিসেবে, সিগনেচার কালার হিসেবে ব্যবহার চিন্তা ব্যবহার করছেন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ ভাই, টিএক্সটের ওই যে পিডিএফটা একটু দিয়ে দেন, সমস্যা আছে। কোন ক্ষেত্রে কোন পিডিএফ মানে যেগুলো হাত পা নাই, মাথা নাই, ঠিক আছে? এইসব ফন্টের কিছু নাম হচ্ছে, যেমন লেটো ফন্ট, ওপেন সেন্স ফন্ট, আর কি কি ফন্ট আছে এগুলো নিয়ে নিবেন। অথবা যে গুগল ফন্টে যান, আমার কাছে আছে ওইটা, ওটা বড় নোটটা আলাদা একটা কপি পেস্ট করে দিয়ে দিব না, সমস্যা নেই, দিয়ে দিব না। হ্যাঁ, বিকেলে বেশি লেখাছিলাম, আপনাদেরকে দেওয়া হয় নাই, এই আর কি। এভাবে করবেন। হ্যাঁ, আপনারা গ্রাফিক রিবার থেকে নামায় নামায় ডিজাইন কপি করেন, লেটার অ্যাড করেন, বিজনেস কার্ড শিখলেন, আর কেন কি শিখলাম, আর একটা না শিখলাম, আইডি কার্ড। হ্যাঁ, আরো দেখো, আরো আছে কোম্পানি আইডেন্টিটির জন্য ইনভলভটা তো লাগে, ইনভলভটা লাগে না, ইনভলভ ইনভলভটা দেখাবো, ওই ফ্লায়ার পোস্টার, আরো আছে রোল আপ ব্যানার, আর অনেক কিছু দেখাবো। ইন ইনভলভ কি প্রত্যেকটার জন্য ভিন্ন হয় নাকি, প্রত্যেকটার জন্য একটা, বিজনেস কার্ডের জন্য একটা, এরকম আলাদা আলাদা কোম্পানি প্রয়োজন, এটা কোম্পানি বুঝবে। কোম্পানি যদি প্রয়োজন মনে করে ছোট সাইজ বানাবে, আর যদি মনে করে বড় বানাবে, বড় বড় সাইজ বানাবে, ডিজাইন মনে করবে, বিজনেস বুঝতে পারছেন আর কি। খাম বিজনেস কার্ড তো আর খামের ভিতরে দেয় না, বিজনেস কার্ড দিলে তো বিজনেস কার্ডে সেটা আর অন্য ইনফরমেশন দিয়ে দিবে, দিয়ে ওটার ভিতরে বিজনেস কার্ডটাও দিয়ে দিবে, একটা তো এত খামের ভিতরে দিবে না, দিবে শুধু খাম বিজনেস কার্ডের ভিতরে, ইয়া ইনভলভের ভিতরে। জি ভাই, হয়তো অন্যান্য জিনিস দিয়ে দিলো ওই খামের ভিতরে, সাথে বিজনেস কার্ডটা দিয়ে দিলো, আমার কথা বোঝেন নি? মনে করেন আপনার অনেক, আপনার কাছে অনেক ডকুমেন্ট সাবমিট করবে, ওদের কোম্পানি খামের ভিতরে দিয়ে দিল, সাথে ওটার ভিতরে বিজনেস কার্ডটা ঢুকাই দিল, ঠিক না? জি ভাই। হ্যাঁ, কি বললেন? জি ভাই, ওই খাম আসলে কি, তারা যেরকম সাবমিট করবে, খাম তো অনেক সাইজের বানায়, ওই বড় অ্যাজ ইউজুয়াল যে সাইজগুলো কোম্পানি নিজেরা তো বানায় না, ছোট সাইজ আর বড় সাইজ তো বানায় নাই ওরা, বুঝতে পারছেন? তাহলে এগুলো পারবেন, ঠিক না? ইনশাল্লাহ। ভাই, আমাদের কি শার্ট প্যান্ট এ জাতীয় কোনো কিছু দেখাবেন? শার্ট প্যান্ট ডিজাইন করে, শার্ট প্যান্ট তো ফ্যাশন ডিজাইনের ভিতরে, টি শার্ট ডিজাইন একটু দেখানো যায়, টি শার্ট ডিজাইনটা, টি শার্ট ডিজাইনটা হয়তো ওই ক্লাস নিতে পারবো, কিন্তু আর আমি টি শার্টে এক্সপার্ট না, আমি ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ফাইবারে অনেক কাজ আছে। আচ্ছা, টি শার্ট আপনি এই যে এখন মোটামুটি ধারণা হইতেছে না, ইলাস্ট্রেশন সম্বন্ধে ধারণা হইতেছে, হচ্ছে না? এখন আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করতে পারেন, টি শার্ট ডিজাইন একেবারে সোজা, এটা কোনো সাইজ নাই, কিছু নাই, আপনি যেটা ডিজাইন করবেন ওটা একটা টি শার্ট, সুন্দর একটা ফন্ট লাগবে ওটা টি শার্ট ডিজাইন, ওটা আরো সোজা,
কিন্তু আপনারা মনে করেন একটু যদি রিসার্চ করে একটু সুন্দর করে কথা বলেন, একটু ঘাটাঘাটি করবেন, বুঝতে পারছেন? এগুলো যেমন এই যে ফ্লাইট এর নিয়ে এগুলো তো অনেক শেপ টেপ চিন্তা করতে হয়, কিন্তু টি শার্টের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস চিন্তা করতে ওটা কঠিন না, ওটা কঠিন না কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু এগুলোর জন্য আপনাকে ওটার জন্য আলাদা সময় দিতে হবে, শিখে রাখেন, ওটা সমস্যা নাই। কিন্তু যেমন যেমন আমি টি শার্ট আমার শিখে রাখছি, টি শার্ট হাতে নেই, আমি গিয়ে সংগ্রহ রাখছি, টি শার্ট নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে সামনে প্রচুর নিজেরও, এটার মধ্যে আমার একটা আলাদা একটা সফট কর্নার কাজ করে টি শার্টের মধ্যে। আপনি যদি লোগো পারেন, লোগো ডিজাইন যদি টেক্সট যেমন টেক্সট যদি কাস্টমাইজ করতে পারেন সুন্দর করে, টি শার্টও কাইল টেক্সট কাস্টমাইজ করে টি শার্ট ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন? যেগুলো দেয় সেই লোগো গুলো কিন্তু ভাই এইসব যেন ধরনের আপাতত আপনি ইয়ে করেন, এই যে কন্টেস্ট অ্যাটেন্ড করেন, কন্টেস্ট অ্যাটেন্ড করবেন সে বিজনেস কার্ড, লোগো ক্লাস করার পর পর আমি তো দুইটা ক্লাস নিবো, লোবার একটা বা দুইটা ক্লাস নিবো, দেখেন অতটুকু কতটুকু ধারণা হয়, তারপর হয়তো লোগো নিয়ে এক মাস দুই মাস আপনি ইউটিউবের ভালো ভালো চ্যানেলগুলো শিখে নিলেন, তারপর লোগোর ক্ষেত্রে কন্টেস্ট অ্যাটেন্ড করলেন, তখন থেকে কন্টেস্ট অ্যাটেন্ড করে নেন, সমস্যা নেই। এটা চিন্তা ভাবনা, কন্টেস্ট অ্যাটেন্ড করলে কি হয়, এটা মাথার একটা অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু ক্লিয়ার হয় না মাথার ভিতরে, ঠিক না? ওই একটা কন্টেস্ট সিলেক্ট করে ওইটা চিন্তা ভাবনা করলে, বানানোর চেষ্টা করলেন, ইউটিউব ঘাটাঘাটি করলেন, আমারও জিজ্ঞাসা করলেন, ঠিক না? লোগোর ক্লাস নিবো এই সপ্তাহে, তো সময় থাকছে না, তো সামনের সপ্তাহে নিবো, আমি একের মনে করি এগুলো সব শেষ করে তারপর লোগোর ক্লাসে নিবো। আর লোগো তো একটা দুইটা ক্লাসে তো একটা বিশাল ব্যাপক জিনিস, বুঝতে পারছেন? এগুলো অনেক পড়াশোনা গুলো লোগো নিয়ে, বুঝতে পারছেন? ব্যাপক জিনিস এটা। জি ভাই, লোগো তো অনেক কিছু করতে দেখলাম, ব্যাপক জিনিস এগুলো, এগুলো আলাদা, এটা আলাদা সময় দিয়ে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আমি দুইটা একটা দুইটা ক্লাসে যতটুকু কভার করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা কি দেখাতে চাচ্ছেন ইয়ে লেখেন এটা? আমি তো মনে করেন হাঁটা চলা শিখাতে হবে, দৌড়ে তো হবে কিন্তু আপনারই, বুঝতে পারছেন? যে কোনো একটা নিয়ে নেই, ওকে এরিয়া টাইপ হলো হচ্ছে এরিয়া টাইপ হবে, ওটা ওইটা দিলে হবে, এরিয়ার ভিতরে টাইপ হবে, জাস্ট যে কোনো এরিয়ার ভিতরে টাইপ করা যাবে। ওকে, ওটা হরাইজন্টাল টিপ দিয়ে করলে অন্য হয়, এটা পাথর ভিতরে যা ক্লিক করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই এরিয়া অনুযায়ী টাইপ করো, পাথে যে ক্লিক করতে হবে শেপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাস এই এরিয়াটা, হ্যাঁ এটা যে এটা নিয়ে করলো হয় দেখা যাচ্ছে, উপরে টাইপ করে নিয়ে করলো হয়, যাই এটা আলাদা করে, আসলে এটা বুঝতে পারছি না কেন আলাদা করে, আবার এই যে যদি লিখতে চাই ভাই তাহলে ওই হ্যাঁ লেখেন, ওগুলো তো ওই অনুযায়ী হবে। হ্যাঁ হ্যাঁ লেখেন, আপনি লেখা যাবে, তো কি লিখতেছেন সবই লেখা যাবে, ঠিক আছে সবই লেখা যাবে, র্যান্ডমলি টেক্সট এই আর কি, সবই লেখা যাবে, মুছে দিলাম মনে করেন সবই লেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, মিডিল লাইন দিয়ে দিছি এটা, আবার যদি এই যে মিডিল টেক্সট না যদি রাইট দিয়ে দিই রাইট থেকে হবে, ঠিক না? বুঝে গেছে আমার? আচ্ছা
তাহলে এগুলো পারবেন ঠিক না? পারবেন না এটা? দেখান তারপরে আমরা একটু প্র্যাকটিস করে দেব। হ্যাঁ হ্যাঁ তা তো বটে। এই যে এটা দিই, যে এইটা দিই ঠিক না? এটা দিলে কেমন, একেবারে বড় 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 ঠিক না? ইয়ে আছে এই যে এটা, এটা দিলে এটা একেবারে বড় থেকে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে ঠিক না? না কি বলেন? এই ভাবে এখান থেকে কাজ বাস বড় সরি করে দেখবেন এটা। আর আপনার এই যে ইয়াটা লিডিংটা, এই যে লিডিংটা আর লাইন থেকে লাইন দূরত্ব স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে যে ফটো যেই সাইজটা নিবো ওটার আর কি দেড় গুণ ঠিক না বলছিলাম না? এর কম বেশি হইতে পারে, দেড় গুণ, দেড় গুণ নিয়েছি, এটা 12 নিয়েছি, এটা কত নিয়েছি 18 নিয়েছি ঠিক আছে? এইটাই যে রাখতে হবে, ব্যাপারটা এরকম না, কম বেশি হতে পারে কিনা স্ট্যান্ডার্ড আছে এটা। ওকে আচ্ছা গেল, এটা আপনার ভিত্তির ভিত্তি নেন, ভিত্তির মতো হবে। ওকে আচ্ছা গেল এটা। তারপর হচ্ছে টাইপ অনে পাত, এটা হচ্ছে পাতার উপরে লেখা হবে, লেখা হবে আগেটা শুধু এরিয়ার ভিতরে, এটা হচ্ছে পাতার উপরে, বুঝতে পেরেছেন? শেপ এক লিস্ট নিয়ে নিই আমরা, স্টকের উপরে তাই তো, পাতার শেপের ভিতরে হয় নাকি দেখতে, এটার উপরে হবে। এই যে দেখেন একের এই যে পাতার উপরে যাবে, এখানে একটা ক্লিক করব, এখন এখানে লিখবো হ্যাঁ ঠিক আছে। আর এটার এটা পাথর একটা এন্ডিং পয়েন্ট থাকবে, একটা স্টার্ট পয়েন্ট থাকবে, বুঝতে পারছেন? একটু বড় করে দেখা যায়, এই যে দেখেন এই যে একটা এন্ডিং, এই যেখানে দুটো সিলেক্ট করি, এই দুটো দাগ দেখতে পাচ্ছেন না? এটা এটাই দুইটার, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এভাবে সরান যাবে লেখাগুলোকে, বুঝে গেছে? হ্যাঁ এইটা একটা, আর আট আছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট হ্যান্ডেল, রিফ্লেক্ট এই যে এইটা, এটাকে টান দিয়ে ধরে জাস্ট কিছু করে টান দিয়ে ধরে ভিতরে দেওয়া যাবে, আবার এইভাবে টান দিয়ে, বুঝতে পারছেন? রিফ্লেক্টটা কোথায় হবে? রিফ্লেক্টটা এই যে এখানে এটা ধরে টান, এই যে এখানে নিচে নামান যায়, রিফ্লেক্টটা নিচে, এই যে এখানে নিচে, আর এই উপরে আছে কি আছে এটা স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট, এগুলো দেখাটা বড় করে দেখটা কই আছে কি আছে, এই যে এইটা রিফ্লেক্ট পয়েন্ট এইটা ঠিক আছে, এখান থেকে খুঁজে বাইর করে নেন কোথায় আছে, হ্যাঁ স্টার্ট পয়েন্ট থাকবে, এন্ডিং পয়েন্ট থাকবে, আর একটা হ্যান্ডেল রিফ্লেক্ট হ্যান্ডেল থাকবে ঠিক আছে। দেখাবো যে বাংলার একটু পরে দেখাবো, যে বাংলাদেশের লোক এই কাজটা করে, বাংলাদেশ কবার লোক তৈরি করবো একটু পরে, হ্যাঁ এগুলো দেখা বুঝছেন? এই যে এটা হচ্ছে রিপ্লে, এটা হচ্ছে রিপ্লে, এটা ধরো টান দিয়ে ভিতরে ঢুকান যাবে, আর এটা হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট একটা এন্ডিং পয়েন্ট, বুঝা গেছে? হ্যাঁ আর এটা হচ্ছে টান দিয়ে ভিতরে ঢুকান যাবে। ওকে আচ্ছা, আর ভার্টিক্যাল টাইপে লম্বা লম্বা লেখা হবে, ভার্টিক্যালি লেখা হবে, হ্যাঁ আর কিছুই না, এটা নিব, লেখা দিলাম রেজন সাকিব, লম্বা লম্বি লেখা হবে এই আর কি, হ্যাঁ পারবেন না? হ্যাঁ ভার্টিকেল লেখা হবে, এগুলো যে অ্যালাইন গুলো পরিবর্তন করবেন, করে দেখবেন
তারপর কি আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। একটা এরিয়া নেন, একটা যে কোনো একটা এরিয়া নেন, এরিয়ার ভিতর ভার্টিক্যাল লেখা হবে, এরকম বোঝাচ্ছে না? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এরিয়ার ভিতর ভার্টিক্যাল লেখা হবে এই। হ্যাঁ ওকে, এইগুলোর ক্ষেত্রে রিফ্লেক্ট হ্যান্ডেল ব্যান্ডেল এগুলো কাজ করে না? আপনি না, এটা কেটে নাই, ওটা পাথর ভিতরে আছে। এটা এটা কেটে এই যে এটা, এই যে পাত পাত যেটা আছে না, এই টাইপ ওয়ানের পাত ওটা আছে, এটা এগুলো নাই। বুঝতে পারছেন? হাইলাইটেড কোনো লেখা এরকম থাকে না, হাইলাইটেড কোনো লেখা বইয়ের ভিতরে, ডিজাইনের ভিতরে, ঠিক না, ম্যাগাজিনের ভিতরে লেখা থাকে তো, লম্বালম্বি লেখা। এটা কি আছে, ভার্টিক্যাল টাইপ ওয়ান এর পাত, এটা পাত পাত নিবেন, একটা একটা শর্ট স্ট্রোক বা একটা ইয়া নেন, স্ট্রোক নিলে হবে, সমস্যা নাই, পাত নেই আমরা। পাতের উপর ভার্টিক্যালি লেখা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, এই যে এরকম আর কি লেখাগুলো থাকবে পাতের উপর। তারপর হচ্ছে কি আছে, টাচ টাইপ টুল কি আছে দেখেন তো, এটা ওকে ফোল্ড করে দিই। এই যে আপনার টি শার্ট ডিজাইন করবেন, টি শার্টের মধ্যে এটা একটা লেখা দিয়ে দেবে, রেজাল্টস থাকে বেরে একটা ডিজাইন। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে এই করে দিবেন, এটা একটা ডিজাইন। তবে টি শার্টের ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতে হয়, নিশ্চিন্তা করতে হয়, কোন ক্ষেত্রে কি চলতেছে ট্রেন্ড অনুযায়ী কাজ করতে হয়। বুঝতে পারছেন? এই জিনিসটা চিন্তা করতে হয়। ডিজাইন করে ওটা তো আপনার সেল করতে হবে, ঠিক না? এটা মনে করেন টাচ টাইপ টুল, টাচ টাইপ টুল নিলে যে আলাদা 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 ওয়ার্ড ধরে কাস্টমাইজ করা যায়। বুঝতে পারছেন কি বললাম? এটা টাইপ করলাম রেজন সাইকে, মনে করেন আর টাচ টাইপ টুল কি, এই যে আলাদা আলাদা আপনি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ধরে আপনি কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন আমি এখান থেকে ইয়া নেই, আমি সোয়াস কালারটা নেই, ঠিক না, এটার এই কালার দিলাম। আবার এটা তো মনে করেন আমি আলাদা আলাদা ওয়ার্ড ধরে আমি কাস্টমাইজ করতে পারবো, আবার মনে করেন ঘুরাইতে পারবো এইভাবে। এই যে এখানে দেখেন, যখন ধরি এই যে দেখেন, রোটেট করার একটা অপশন আসছে না, আসছে, ঠিক আছে, এটাকে ধরে মনে করেন আবার বড় করা যাবে, শিপ শিপ ধরে একটু বড় করি, এরকম করে দিলাম। হ্যাঁ আবার মনে করেন এটা ধরি, এটা একটু ঘোরাই দিই এইভাবে, এই যে গোল এটা ধরে ঘুরান যাবে এভাবে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু বড় করে দিই প্রয়োজনে, এই আর কি কাজগুলো করা যাবে। পারবেন না? ধরে ধরে কাজ করেন, পাঁচটা তুলে কিছুই না, এটা 5 মিনিট প্র্যাকটিস করে বলেন।
করো না, যে ইয়াটা করো, ওই বাংলাদেশ গভর্নমেন্টের লোগোটা তৈরি করবো এখন। হ্যাঁ ঠিক আছে, জি ভাই। স্যার হ্যাঁ বলেন স্যার, আপনি যদি লেখার ফ্রন্ট, তারপর লেখার স্টাইল, তারপর বাংলা লেখা, এগুলোর উপর কি কোনো ক্লাস নেবেন? না না, বাংলা লেখার উপর কোনো ক্লাস নেব না। এগুলো আমাদেরই শিখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু টাইপ, তো আমি আর টাইপ শিখেছি না, মাইক্রোসফট ওয়ার্ড শিখেছি না, আপনার তো ওয়ার্ড সফটওয়্যার শিখাচ্ছি, ডিজাইন শিখাচ্ছি। মডিউলে তো আপনার মডিউলের বাইরে এই যেগুলো এখন অনেক কিছু হচ্ছে, লেটার এফেক্ট মডিউলের নাই কিন্তু বাইরে অনেক কিছু শিখাইতেছি আপনাদেরকে। আরে যেগুলো টাইপ ফিল হচ্ছে এগুলো দেখাই দিছি, এগুলো দেখাই দিছি না, যেটা মূল জিনিস এই যে প্যারাগ্রাফ এগুলো দেখাই দিছে না। ইয়া সাহেব, আপনি এই ক্লাসটা করছেন? ইয়া সাহেব, ইস্তেক সাহেব, জি স্যার, এই যে ক্যারেক্টার প্যারাগ্রাফ এগুলো ক্লাসগুলো করছেন না? জি স্যার। কে কোশ্চেনটা করলো? আপনি করলেন না এই যে একটু আগে কোশ্চেনটা? কে কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো করাইছি তো, যেগুলো সবই করাইছি, প্যারাগ্রাফ এই ক্লাসগুলো করাইছি। বাংলা লিখতে গেলে একটু না, বাংলা লেখা আমি বাংলায় হয়তো আমি লিখতে পারবো, আমি আপনাকে লিখে দিতে পারি, ওটার উপর তো আলাদা সময় আমি হয়তো আমার অন্য সময় আমার সাপোর্ট নিয়ে নেন, যদি সময় থাকে আমি দেখাই দিবো, বুঝতে পারছেন? ক্লাসের ভিতরে তো এটা সম্ভব না হচ্ছে। জি স্যার। বাংলা লেখা কি সমস্যা হয় আপনার, কি সমস্যা হয়? অগ্রতে মাঝে মধ্যে স্যার ওই গণপদার্থ লিখতে গেলে ত ন ত এরকম সেই ধরনের স্যার, ওটা দেখি স্যার, ওটা তারপর আমি একা ঠিক করতেছি, ওটা মাই ফ্রন্ট, ওই ফ্রন্টে মানে সমস্যা স্যার। ইয়া তো অপরাধ তো এনএসআই ইউনিকোড ফন্ট সাপোর্ট করে না, এনএসআই নিতে হবে। স্যার এগুলো আর একটু শিখি, তারপর এই যে অপরাধ লেখি এখন গণপঞ্চায়েত বাংলাদেশ সরকার লিখবে এখন। আমার তো এখানে সমস্যা হইতেছে মনে হয় না, আগে তো না সমস্যা, এই যে এটা উঠে, এই যে কারণ সমস্যা হচ্ছে, এই যে এটা দেওয়া আছে, এটা ক্লিক করা আছে, এটা উঠে দিতে হবে, এই যে এখানে কোনো কিছু ক্লিক করা আছে নাকি দেখবেন, বুঝতে পারছেন? এগুলো কিছু ক্লিক থাকা যাবে না, এখন হবে দেখেন। ওটা তো ইয়াতে এই ক্ষেত্রে তো হয়েছে না স্যার, ইয়াদাই করি, অপরাধ তো হইতো আমার, আমি ইয়া এখানে করে শুটুনি ইয়াতেই করি, আমি বিজয়দাই টাইপ করি, বুঝতে পারছেন? আমি কাজ করলে বিজয়দাই করি, শুটুনি আছে ইউনিকট, আরও সফটওয়্যার আছে, ইয়ে আছে, কংস এমজি আছে, গণপ্রজাতন্ত্রী না, গণপ্রজাতন্ত্রী বানান কি বাংলাদেশ সরকার? না আমি অপরাধ লেখি না তো, অপরাধ দিয়ে আমার সমস্যা হচ্ছে, আমি ইয়াতে লিখি, বিজয়তে লিখি ওয়ার্ডে, ইয়াতে সফটওয়্যারে, বুঝতে পারছেন? না অপরাধ তো লেখা যায়, অপরাধ তো লেখা যায় তো, এখন এটা কি সমস্যা হইতাছে? আমি ইয়াতে লিখি, আমি বিজয় বাংলাতে লিখি, কিন্তু এটা এখন কেন হইতাছে না? ম্যাক্সিমাম মানুষ অপরাধাই লেখে, আমি বিজয়টা লিখলে কিছু ম্যাক্সিমাম মানুষ
যারা ডিজাইনার তারাও বাংলা টাইপ করে ব্যাপার না, অবরোধেই লেখে, বুঝতে পারছেন? এটা আয়াত ফর নামে একটা আছে, এটা তো হবে না মোদায়। এই ফোনটা সিলেক্ট করে নি। হ্যাঁ, এবার দেখো অপরাটা লিখি। না, অপরাটা ওইটা আছে না, দেখতে হবে আমার অপরো দিয়ে। আমি ইয়াদে লিখি, বিজয়দা লিখি, বুঝতে পারছেন? জি স্যার। টাইপ টু হয়েছে আপনাদের সবার? পানিটা দাও তো, এ পানিটা দাও। ওই যে এখন ওইটা আছে বাবরদে, ইয়া দেখেন স্টেশন সব আছেন আপনি? এই যে এই যে অপরটা লাগতেছে এখন। এই যে এডিটে যে এই জিনিসটা করে দেখেন, এই যে এই যে এডিটে যাবেন, এডিটে যে প্রিফারেন্স দেখেন, একটু দেখেন এডিটে যাবেন, এডিটে যে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে যে টাইপে যাবেন, এখানে যে শো ইন্ডিক অপশন, এটা দিয়ে একটু চেষ্টা করেন, হয়তো পারে। হ্যাঁ, আমি যেটা দেখো এখন হইতাছে স্যার, এডিট থেকে স্যার ওই জায়গাটা হ্যাঁ সারা ঘন্টা এডিটে যাবেন, পি ফার্সে যাবেন, তারপর টাইপে যাবেন। ওকে, জি স্যার, টাইপে যাবেন, তারপর এই যে শো ইন্ডিক অপশন, এটা চেক মার্কটা দিয়ে দেবেন। হ্যাঁ, চেক মার্ক আমারটা দেওয়া ছিল না, চেক মার্কটা দিয়ে দিবেন। শো যদি শো ইস্ট ইন্ডিয়া থেকে প্রয়োজন, এই চেক মার্কটা উঠে এটাতে দিয়ে দেখবেন। হ্যাঁ, শো ইন্ডিক অপশনে দিয়ে দেখবেন। হ্যাঁ, দেখি একটু, এটা এটা অনেক অপ্রো ছাড়া হয় নাকি দেখি একটু, বিজয় দিয়ে দেখি এখন একটু। হ্যাঁ, বাংলা টাইপিং এ তো ক্লাস হয়ে যেতেছে তাহলে এখন। জি স্যার, সুতনি আমজে দিয়ে দিই, দেখি এটা। না, ইয়া তো হবে, সমস্যা হবে না, আপনার ইয়া তো করা যাবে, বিজয়দা করা যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, চেক মার্কটা দিয়ে রাখেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে এই অপশন গুলাতে যদি আবার কেছে, যেমন এই যে এইসব টিমি এগুলাতে কোনো ক্লিক, এই যে ক্লিক করা থাকলে তারা কিন্তু ঠিকমতো কাজ করবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। চেক মাটা দিয়ে আবার ওই যে ইয়া দিয়ে বিজয় দিয়ে আবার এইখান থেকে একটু ভেঙে গেছে দেওয়াতে, আমি চেক মাটা উঠাই রাখি, কারণ আমি আমার নিজের কাছে উঠাই রাখি, আমি তো বিজয় বিজয় দিয়ে লিখি, ঠিক না? হ্যাঁ, ও ভালো কাজ করলো তো, শো ইন্ডিক অপশন, ওখানে দুটো অপশন আছে, ওগুলো ঘাটাঘাটি করেন। আমি এইভাবে সলিউশন করছি আগে, আমার একবার ঝামেলা হয়েছিল, ওখান থেকে সলিউশন করছিলাম, বুঝতে পেরেছেন?
অপরা বললো অপরাটা লেখেন, ওটা নিয়ে এত ইয়ে আছে, বাংলা লিখতে বলো অপরাটা লেখেন। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অপরাটাই লেখে। আমি তো প্রথমে আমি মনে করেন যে যখন আমি কিন্তু বিজয়টা শিখছি অপরার আগে, অপরা আমি পরে শিখছি এমনি এক লেখলে এমনি। না অব্রত তো আমি ওই ঠিক আছে শিখতে হয় না, অব্রত আমি ওই যে বিজয়ের যে ফাংশনটা আছে ওইটা দিয়ে কাজ করি, ওটা দিয়ে কাজ করলে আমার সুবিধা হয় আর কি। আচ্ছা, আমরা ইয়েটা করি, বাংলাদেশ গভর্নমেন্টের এটা লোক তৈরি করার চেষ্টা করি, বাংলাদেশ গভর্নমেন্টের লোকটা। হ্যাঁ, এই দেখেন একটা সার্কেল দিলাম গোল একটা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, অল শিফট দিয়ে ছোট করে নিই। ওকে, এখানটা লিখে দেই এরিয়া টাইপ পাতলে যাই, গোটাই পাত ইয়া পাতনে বা এই যে এটা টাইপ অনে পাত, এটাতে যাব কোন যাব বলেন তো? দেখেন টাইপ অনে পাত, টাইপ অনে পাত এটাতে যাব, এখানে যে এখানে একটা ক্লিক করি টাইপ অনে। হ্যাঁ, আমি আর বাংলা লিখতেছি না, হয়তো বাংলা অনেক টাইপ পারে না, আমি ইংলিশে লিখি। হ্যাঁ, নাকি বাংলা লিখবো? দেখেন ভাই, সমস্যা নেই স্যার, বাংলা লেখেন তো স্যার, ইংলিশে তো স্যার ইয়াতে লেখা তো ছোট হয়ে গেছে, লেখা বড় করতে হবে। আচ্ছা, আগে লেখে নে, ফটোশপে তো বাংলা দিয়ে কাজ করছিলাম, ইংলিশ দিয়ে কাজ করছিলাম, বাংলা দিয়ে চেষ্টা না, বাংলা ইংলিশটা একই, আপনার টাইপ তো আলাদা হিসাব, আপনি যদি ওটা তো জাস্ট লিখবেন, যদি টাইপ বাংলা টাইপ পারেন ওখানে জাস্ট লিখে দেবেন, আপনার কোনো কাজ নেই, কাজ আছে বোঝেন নি? ওখানে জাস্ট লিখে দেবেন, ওটা আপনার নিজের বিষয়, যদি বাংলা টাইপ পারেন বাংলা টাইপ লিখবেন, না যদি বাংলা না পারেন ইংলিশ লিখে প্র্যাকটিস করবেন, আর কি করবেন আর। গণ মিডিল দিয়ে নিই, এটা মিডিল দিয়ে নিই সুবিধা হবে, ঠিক না? এখান থেকে এই যে এখানে অ্যালেন্টেস মিডিল দিয়ে নিই, আচ্ছা পরে করবো না, এটাই দিয়ে নিই। গণপ্রজাতন্ত্রী না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকার আরে কি সবসময় রুলার টেনে কাজ করবেন, আমি ভুলে যাই, সবসময় কি করবেন রুলার টেনে কাজ করবেন। হ্যাঁ, মিডিল বুঝা গেছে আমার কথা? এটা কি স্ট্যাটিক পয়েন্ট এন্ডিং পয়েন্ট আছেন এখানে? নাকি নাই? এটা ধরা যায় না কেন? এভাবে রাখলাম আর কি, ঠিক না? বুঝা গেছে আমার কথা? এই যে এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট এভাবে দিয়ে দিলাম, এই দুই মাথা দুইটা দিয়ে দিলাম, এটা আচ্ছা লেখি, এইভাবে লেখি। আর এটা করি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে দেখি আগে, সরকার তো আগে লিখে লেছি, লোগো
লোগোটা একটু নামাই নি আমরা, লোগোটা দেখো এই লোগোটাকে আমরা একটু নামাই নি আমরা। হ্যাঁ রাখি নাই, দেখি তো আছে নাকি, লোগোটা সম্ভবত রাখা হয় নাই। সেটা এবার পাশে রেখে নিই। হ্যাঁ এখানে আটটা ফন্ট আছে আমার, কংশ্যাম যে এটা দিয়ে দিলে কেমন হয় দেখি তো একটু, এই ফন্টটা ছড়াই দিবেন এভাবে। হ্যাঁ এতটুকু রাখি, ঠিক আছে ওকে। এবার কি লিখবো, সরকার লিখবো না, সরকার লিখতে হবে না, টাইপনে পাত, এখানে পাতের উপর যেতে হবে, কিন্তু পাতের উপর যেয়ে লিখতে হবে। সরকার একটা মিডিল লাইনে দিয়ে নি দিলে সুবিধা হবে, আগে থেকে দেওয়াই আছে এটা। আমি ভুলে ওইটার উপর লিখে ফেলতেছি, বুঝতে পেরেছেন? আমি এটার উপর ওটা হাইড করে রাখলাম আপাতত, বুঝতে পেরেছেন? ওটা হাইড করলাম, সর কার একটা স্ট্যাটিক পয়েন্ট, এই একটু বড় করে, এগুলো ধরা যায় না কিন্তু, বড় না করলে সহজে, বড় না করলে ঝামেলা হয় ধরতে। হ্যাঁ দেখাই যায় না, কন্ট্রোল কন্ট্রোল থ্রি হয় নাই কিন্তু, হয়েছে হয় নাই কিন্তু, এখন যদি আমি রিপ্লেট করে ভিতরে নিয়ে আসি,
হয়তো এইভাবে অ্যাডজাস্ট করা যাবে, করা যাবে হয়তো। কি করলেন ভাই এখানে? কেন হ্যাঁ ওই যে টান দিলাম, এই যে রিফ্লেক্ট পয়েন্ট কোনটা, এটা না দেখাইলাম না, ওই টাইপ টুল এটা দেখাইলাম, এটা তো স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট এটা অ্যাডজাস্ট করলাম, এই যে রিফ্লেক্ট পয়েন্ট এখানে ও ভিতর নিয়ে আসলাম। হ্যাঁ টান দিতে ধরে লেফট বাটনটা ধরে টান দিয়ে নিয়ে আসলাম এখানে আর কি, বুঝে গেছে? আচ্ছা যেখানে রাখতেছেন এখানে রাখবেন না, ভিতরে কন্ট্রোল আর থ্রি দিই। এখন কিন্তু হয় না, হয়েছে এটা সেই সার্কেলের বাইরে, এটা সার্কেলের ভিতরে হয়ে গেছে না? হ্যাঁ বাইরে হবে না, ওই ফটোশপের মতো ওইভাবে করে নিবে আমরা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই পর্যন্ত নেই। হ্যাঁ টাইপ ওয়ানের পাত এটা দিয়ে এটা এখানে রাখলাম, আটা কোনটা পয়েন্ট পয়েন্ট আছে কিন্তু এখানে, আটা এই যে এখানে আটা পয়েন্ট আছে কিন্তু। হ্যাঁ বুঝতে পেরেছেন, এটাই না এখানে রাখতে হবে। এই ধরাটা করি, ছোট বড় ছোট না করে নিলে ধরাটা কঠিন হয়ে যায়। এইভাবে দিয়ে দেখি, একটু মিডল করে দেখি তো কি হয়। রিফ্লেক্ট পয়েন্টটা কোথায় গেল এটার? এই যে এখানে রিফ্লেক্ট পয়েন্টটা, বুঝতে পারছেন? এটা খুঁজে বের করতে হয়। একটু বড় করে নিই, অল্টা শিফট ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এটাকে আবার অল্টা শিফট ধরে ছোট করে দেই এটাকে। হ্যাঁ দেখেন পারেন কিনা তৈরি করতে, সাথে একটা ছোট সার্কেল ছিল ওটা কি ডিলিট করে দিলেন? মানে কোনটা এটা এর আগে না না স্যার, না কোন সার্কেল ডিলিট করিনি, কোন সার্কেল ডিলিট করিনি, সার্কেলের উপর কিন্তু লেখাগুলো আছে, কোন সার্কেলই ডিলিট করিনি, বুঝতে পারছেন? এই যে কোন সার্কেলই ডিলিট করা হয় নাই। দেখেন কতটুকু করতে পারেন এটা।
রিফ্লেক্ট স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট এগুলো ধরে ধরে বুঝে শুনে কাজ করতে হবে, বোঝা গেছে? আর হচ্ছে বাংলাদেশের ম্যাপটা নিয়ে আসে, কি নিয়ে আসবে বলুন তো? হ্যাঁ, এখানে যদি আপনি এই যে ভিতরে যখন প্লেস করবেন, আর এখানে বাইরে এই যে মানে বাইরে থেকে যদি ড্রাগ করে নিয়ে আসেন টান দিয়ে, যদি বাইরে রাখেন এই যে এখানে সাইডে রাখেন, অত উপরে রাখলে আলাদা ট্যাবে ওপেন হবে, ঠিক না? কিসে ওপেন হবে? আলাদা ট্যাবে। আর যদি এইভাবে রাখেন, ভিতরে রাখেন, তাহলে একই একই ডকুমেন্ট ওপেন, এটা প্লেস হবে। কি হবে? এটা প্লেস হবে। এই যে এখান থেকে আপনারা প্লেস প্লেস করার পর অবশ্যই এখান থেকে এমবেড করে দিবেন। কি করে দিবেন? এখান থেকে এমবেড এমবেড করে দিলেন, আর প্লেস করে নিয়ে আসলে লিংক উঠাই দিতে হবে। যদি এখান থেকে প্লেস করে নিয়ে আসেন কোথা থেকে, এমবেড আর আর লিংক উঠাই দিই, একই জিনিস, একই জিনিস। এখানে ক্লিক করবো, লিংক উঠাই দিবেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে আমার কথা? একই জিনিস, তাহলে কিন্তু অন্যের কম্পিউটার ওপেন হবে না, এটা এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, ওপেন হবে, ইমেজ দেখা যাবে না। আপনি এআই ফেললে যখন ওপেন জেপিজি করে দিলে তো সবই দেখা যাবে, ওটা তো আলাদা হিসাব, কিন্তু এআই ফেল দিলে ওপেন হবে না অন্য এরিয়াতে। এই যে মনে করেন একটা ম্যাপ নিয়ে আসলাম, এটাকে আমরা মনে করেন যেগুলো সলিড ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এইভাবে ইচ্ছা করলে যেগুলো সলিড সেগুলো যে মনে করেন যেগুলো একটু জটিল সেগুলো ফাই ইলাস্ট্রেটর সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। যেমন সলিড কালার না একটু ব্যাকগ্রাউন্ডটা এটার একটা কালার, হ্যাঁ সলিড কালার তো একটু। এই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে এখান থেকে ইমেজ ট্রেসে যাবেন, অথবা এখানে না পেলে এই যে এখান থেকে নিয়ে আসবেন ইমেজ ট্রেস থেকে। ইমেজ ট্রেসে যে যে জাস্ট এখানে যে হাই ফাইডেলিটি দিয়ে দিবেন, হাই ফাইডেলিটি ছিল আমার একটু ব্যাকে যাই। এই যে এখান থেকে কি আছে হাই ফাইডেলিটি ফটো, হ্যাঁ এটা দিয়ে দিবেন সলিড কালার থেকে ভাই, এটা আরেকবার দেখ। হ্যাঁ, এটা জাস্ট প্রেস করলে এই যে ফাংশনটা চলে যায়, যে ইমেজটা নিয়ে আসবেন আপনি ওটার উপর ক্লিক করলে এই যে এখানে আপনি এই যে ইমেজ ট্রেস এটা আসবে। আর যদি না আসে তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, যদি না পান কোথা থেকে নিয়ে আসবেন? উইন্ডো থেকে। ওকে, উইন্ডো তো থাকবে, না থাকা তো কিছু নাই। এই যে ইমেজ ট্রেস আছে, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, জাস্ট এই ইমেজ যে ইমেজটা নিয়ে আসবে ওটার উপর ক্লিক করা থাকলে এই যে এখানে অপশনটা শো করবে, এখান থেকে এটা ক্লিক করে এই যে হাই ফাইডেলিটি ফটো এটা দিয়ে দিবেন। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ দিয়ে দিবেন, তারপর এটাকে এক্সপ্যান্ড করতে হবে। কি করতে হবে? এই যে এখানে এক্সপ্যান্ড আনালে এই যে এখান থেকে, ওকে এক্সপ্যান্ড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ মাসকেনটা চলে যাবে, আনগ্রুপ করে দিলাম। এটা সলিড কালার ক্ষেত্রে এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে শুরু, অন্য ক্ষেত্রে হবে কিন্তু সাদা বিশ্রী হয়ে যাবে ফটো মাল্টি কালারের ক্ষেত্রে এইভাবে। এটাকে মনে করো হলুদ করে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে একটু করেন কতটুকু করতে পারেন, এটা পাশে করবেন সবাই। বাংলাদেশ গভর্নমেন্টের এটা সার্কেল লোগো তো, এগুলো কাজে লাগে, ঠিক আছে। এগুলো সবাই আজকে এটা করবেন, এখন করেন দেখেন কতটুকু পারেন। তারপর আমি তো আসি, আরো 20 মিনিট সময় আছে, করেন এখন। হ্যাঁ, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করেন। এখান থেকে এইটা নেবেন, কিন্তু পাত নিয়ে এই যে টাইপ অনে পাত এটা থেকে নেবেন, ঠিক আছে। জন টাইপ করুন,
আপনারা বাংলা না নাকি ইংলিশে লেখেন? বাংলা না লিখতে পারলে যে আমি লোগো গুলো যে মাঝে মাঝে করাচ্ছি, এগুলো কিন্তু লোগোরই একটা পার্ট, বুঝতে পারছেন? লোগো ক্লাস হয়তো করা হবে একদিন, ধারণা দেওয়ার জন্য সিম্পল সিম্পল। হাতরটা বাড়ি দাও তো, এখানে খাবার দিলে হাতর বাড়িটা দিয়ে দিবা আমারে, তোর বলাদের মতো থাকবো কাজ করে যাচ্ছে। ওটা কোন সময় যায়? যখন ফ্রি টাইম থাকে। রেজার সব করতেছেন? এটা জি ভাই করেন।
হ্যাঁ বলেন, কিছু বলতেছিলেন? কোনটা কোনটা বলছে শোভন সাহেব, এখন যেটা দিছে আপনি এইটা কাজটা করেন, এটা তো। হ্যাঁ শোভন সাহেব, শুনতেছেন আমাকে? শোভন সাহেব, হ্যাঁ আমি বলতেছি, এখন যে কাজটা দিছে এই কাজটা করেন, আপনাকে পারফেন্ট আমি দেখাই দেবো না। কালকে সেটা 9টায় জয়েন করবেন আপনি, শুরুতে জয়েন করবেন ক্লাসে, ঠিক আছে? ক্লাস শুরু কার ক্লাস শুরুতে অনেক সমস্যা থাকলে বলে দিই, জয়েন করবেন আর এটা দেখেন। এখন এখন যে কাজটা দিই সেটা করেন আগে, ঠিক আছে? এটা তো পাথ ফাইন্ডার নাই যে এখন যেটা দেখালাম, এটা তো পাথ ফাইন্ডার, এটা তো পাথ ফাইন্ডার নাই। আপনি আলাদা সার্কেল নেন, উপরে সার্কেলটা ক্লিক করেন, মুভ টুলে যান, ওই যে সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। এবার অল্টা শিফট দিয়ে ছোট করে নেন, আলাদা ইয়েতে লেখেন। লেখাটার মাথা বরাবর নেন, ওই যে অ্যাপ এর মাথা বরাবর নেন, এই নিচে নেন না, উপরে নেন, উপরে এবার টাইপ টুলে যান। লেখাটাকে গভর্নমেন্ট অফ পিপল রিপ্লাই হয় লক করে নেবেন, নাহলে হাইড করে নেন, আমি সেটা বলছি আপনাকে। এখানে লিখবেন কেন, এটা তো একই সার্কেলের উপর হয়ে গেল, আমার কথা বুঝতেছেন না?
এইটা বলে লিখতে হবে। ওটা হাইড করে নেন না রে ভাই, একটা বাংলা কথা বোঝেন না কেন? একটু হাইড করে নেন, গভর্নমেন্ট অথবা লক করে নেন, একটা কথা বোঝেন না কেন? কন্ট্রোল থ্রি দেন। গভর্নমেন্ট অফ ওটা লক করছেন আপনি, গভর্নমেন্ট অফ পিপল, হ্যাঁ এটা হাইড করে কাজ করেন তাহলে সুবিধা হবে। এখন আর রোলার টেনে নেন, লিখবো কি এখানে ভাই এই যে, হ্যাঁ এটা নিচেরটার ভিতরে ওটা লেখেন আর ইয়া লেখেন, এটা ইয়া রোলার টেনে নেন, রোলার টেনে নেন, রোলার টেনে নেন, রোলার আগে ইয়াটা সিলেক্ট করে নেন, সার্কেলটাকে সিলেক্ট করে নেন, নাহলে মিডলে নেবেন কিভাবে? আচ্ছা সার্কেলটা আগে ক্লিক করে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, পুরোটা সিলেক্ট করার দরকার ছিল না তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই ওইভাবে, এই যে এখন হয়েছে তো, এই যে এখন যান, এখন নিয়ে আসেন এটা, হ্যাঁ মাঝখানে রাখেন এটা, ওই পয়েন্ট বরাবর রাখবেন, আরেকটা নেন, হয় নাই তো এখন আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আবার সিলেকশন করেন, আবার সিলেকশন করুন, সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল না, আপনি সিলেকশন টুলটা সিলেকশন করেন, আপনি ডাইরেক্ট সিলেকশন করতেছেন কেন? সিলেকশন টুলটা করেন, সিলেকশন টুল হচ্ছে সামনেরটা পাশেরটা ওটাতে করেন, মুভ টুলটা যেটা করি আমরা, হ্যাঁ আচ্ছা একের মিডল নিয়ে রাখুন, পয়েন্টারটা মিড, আবার কন্ট্রোল জেটা যান, একটা জিনিস বোঝেন না কেন, কন্ট্রোল জেটা যান, আবার আবার রোলার নেন, রোলার নেন, আমি যেটা বলি, হ্যাঁ রোলার নিয়ে এসে ওই যে পয়েন্টার যেটা মাউসটা নিয়ে ওইখানে নিয়ে রাখেন, ওই যে পয়েন্টার যেখানে আছে মাউসের কোনাটা, হ্যাঁ এই যে এখানে নিয়ে রাখেন, অথবা ওই যে সাইডে যে ইয়াগুলো আছে পয়েন্টগুলো আছে ওখানে নিয়ে রেখে দিবেন। এবার আবার সিলেকশন করেন, আবার সিলেকশন করেন, এবার আবার বামস পাশ থেকে নিয়ে আসেন রোলার, হ্যাঁ এইভাবে রোলার নিয়ে নিয়ে কাজ করবেন, সেন্টারে নিয়ে রাখছে, মাঝখানে নিয়ে রাখেন কেন, আমি বলছি মাউসের পয়েন্টটা জাস্ট সেন্টারে নিয়ে রাখবেন। আচ্ছা করছেন করছেন, ওটা সেন্টারই ছিল, এইভাবে কাজ করবেন, আগেরটা যেভাবে নিছেন, হ্যাঁ এবারটা ইয়াটা নেন, আগে সিলেকশন করে নেন, ভিতর সার্কেলটা আগে সিলেকশন করে নেন, সম্পূর্ণটা না তো ভিতরটা, শুধু ভিতরে সার্কেলের লিখবেন না, শুধু তো ভিতরে সার্কেল লিখবেন, ঠিক না? আপনি বাইরেটা কেন সিলেকশন করছেন, ভিতরটা লেখেন, হ্যাঁ এইবার নেন, এবার নেন, টাইপ টুল নেন, হ্যাঁ আপনি পাতার উপরে যায় নাই তো, পাতার উপরে নিতে হবে তো, হ্যাঁ এখন 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 ক্লিক করেন, এখন গভর্নমেন্ট লেখেন, পাতার উপরে যেতে হবে তো, এবার এবার আপনি মুভ টুলে যান, মুভ টুলে যান, হ্যাঁ এবার ইয়ে করে দেন, সাইডে সরান, ঠিক আছে উপরে ওই যে ইয়াটা করেন, স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট আমি অ্যাডজাস্ট করছি, দেখেন না আপনি, বড় করেন স্টার্ট পয়েন্ট, এনে বড় না করে দেখা যাবে না, জুম করেন, স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট বড় করে দেখা যাবে না, বড় না করে স্পেস বাদ দিয়ে, যদি ইংলিশ লেখা থাকে স্পেস বাদ দিয়ে তো ইয়াটা ডকুমেন্ট সরানো কমানো যায়। আপনি সাইডে স্লাইডার চাপ প্লেস করেন কেন, ওই যে গভর্নমেন্ট জিয়ার এই পাশে আছে, হ্যাঁ এই যে এখানে, এটা এটা মনে হয় এটা, হ্যাঁ টান দেন তো নিচে, এটা কি আছে ওটা রিফ্লেক্ট করেন, কন্ট্রোল জেড দেন, জেড দেন, এটা না এটা রিফ্লেক্ট, কন্ট্রোল জেড দেন, এটাকে বড় করে খুঁজে বের করতে হয়, বড় করে খুঁজে বের করতে হয়, বুঝতে পারছেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে যান পিছনে যান, আবার কন্ট্রোল জেড, হ্যাঁ এখানে জানে, একটু বড় করেন, অনেক বড় করেন, অনেক বড় করেন, একটু বড় করেন, বলতেছি আপনি জুম করেন, জুম জুম করেন, জুম ডকুমেন্টে জুম করেন, আরো জুম করেন, এবার বাম পাশে নেন, ওইটা যাবেন কেন, স্পেস কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, এবার বাম পাশে নেন, স্পেসে ধরে রাখবেন না, ওটা বাম পাশে নেন, স্পেস বার প্রেস করে ধরে রাখেন, হ্যাঁ এবার বাম পাশে নেন, হাত মাউস দিয়ে ধরে ডান পাশে, আবার কি করতেছেন, আবার নিচে, হ্যাঁ নিচেরটা আবার স্লাইডার প্রেস করতেছেন কেন, স্পেস বার দিয়ে নেবেন সবসময় তাড়াতাড়ি কাজ করার জন্য, স্পেস এখন এই যে মাউস দিয়ে ডানে বামে নেবেন যাবে, এখন আমার কথা বোঝেন নাই, স্পেস বার প্রেস করে ধরে এখন ডানে বামে নেবেন যাবে, এখন উপরে নিচে যেখানে খুশি সেখানে যেতে যাবেন, ওই স্লাইডার থেকে আপনি 14 ঘন্টা পরে কাজ করবেন না, ওখানে তো অনেক সময় লাগবে, বোঝেন নাই, হ্যাঁ এটা বামে যাবে, ওই মাথা যান, এখন মাথা যান, বামে যান, বামে যান, বামে যান, স্পেস বার প্রেস করেন, হ্যাঁ ওই যে দেখেন এখানে স্টার্ট পয়েন্ট ইন্ডেক্স পয়েন্ট সেরে দেন, স্পেস বার সেরে দেন, স্পেস বারটা সেরে দেন, এবার দেখেন দেখেন ধরেন ওখানে যান, মাউসটা ধরেন ওখানে যে, হ্যাঁ এই যেগুলো আছে এটা এসে রিফ্লেক্ট মাঝখানেরটা, আর স্টার্ট পয়েন্ট এন্ডিং পয়েন্ট একটু সরায় নেন, ফাঁক করেন, হ্যাঁ একটা স্টার্ট পয়েন্ট একটা এন্ডিং পয়েন্ট, হ্যাঁ দুইটা সরান, নিচে নিয়ে আসেন একেবারে, সরান না একটু ভাই,
একটু কাজ করতে হবে, তো কোন দিকে সরাবেন এটা আপনার কাজে বুঝে নিতে হবে। আপনি টাইপ টুলে চলে গেছেন, কোথায় যে ক্লিক করছেন আবার মুভ টুলে যান। এটা তো নেন নেন না রে ভাই, নেন ওটা একটা হবে, নেন আপনি নেন না ভাই, মিডল বরাবর রাখেন, মিডল বরাবর রাখেন, ওটা ওদিকটা ঘুরাই নিয়ে আসেন। নিচে রাখেন, উপরেরটা ওই পাশে বাম পাশে রাখেন, উপরের উপরেরটা উপরেরটা ওই বাম পাশের কোনায় রাখেন, ওই যে যেটা গাইড টানছেন উপরের পয়েন্টটা, ওটা স্টার্ট পয়েন্ট সম্ভবত। এটা এটা ডান পাশের ইয়াতে নিয়ে রাখেন, ডান পাশে যেখানে গাইড টেনে রেখেছেন ওই পর্যন্ত নিয়ে রাখেন, যেখানে গাইড টানছেন ওই যে মিডল বরাবর যে গাইড টানছেন ওইখানে নিয়ে রাখেন। হ্যাঁ এই পর্যন্ত নিয়ে রাখেন, আর ওইটাকে ই করেন, এবার ওই পয়েন্টটাকে গাইড বরাবর এনে রাখেন বাম পাশেরটাকে, এইটা 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 সিলেকশন করে নেন, আবার সিলেকশন করে নেন, সিলেকশন করে ক্লিক করেন, লেখার উপরে ক্লিক করলে তো হয়ে যাবে, এবার ড্রাগ করা লাগবে না, তো ড্রাগ করতে আপনি পুরোটা সিলেকশন করলেন না, কারণ হ্যাঁ একটা জিনিস বোঝেন রে ভাই, আপনি লেখার উপরে ক্লিক করেন, লেখার উপর ক্লিক করেন না ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ এবার ওটা টেনে ওই বরাবর নিয়ে আসেন, এবার এই প্যারাগ্রাফে যান, তো এতে যান, প্যারাগ্রাফে এতে যান, ওই যে যে ক্যারেক্টারে ক্যারেক্টার যান, ক্যারেক্টার ক্যারেক্টার কোথা থেকে নিয়ে আসি আমরা, এই যে যে ক্যারেক্টার আমরা লিড নিব। হ্যাঁ পারলে লিপ নেন, না পারলে তো সমস্যা দেখেছে, পারলে দেখেন এখন, আচ্ছা পারলে তো হোমওয়ার্ক করে দেখাবেন। ক্যারেক্টার কোথায়, ইয়ে থেকে নিয়ে আসছি, ক্যারেক্টার থেকে ওই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ চাচ্ছি আমি, প্যারাগ্রাফটা কোথায়, হ্যাঁ মিডলটা দিয়ে, মিডলটা দেন, মিডলটা দেন, ঠিক আছে এবার কন্ট্রোল কন্ট্রোল অল্টার থ্রি দেন, মোটামুটি আছে না, এবার ইয়াটা করেন, ওই যে এবার রিফ্লেক্টটা ধরে ভিতরে নিয়ে যান, রিফ্লেক্ট আছে, আচ্ছা কন্ট্রোল জেটা দেন, হাইডি করে রাখেন আপাতত, কন্ট্রোল জেটা দেন, কন্ট্রোল জেট দেন, হাইড, হ্যাঁ নিচে যান একটু, ডকুমেন্টের নিচে যান, লেখার ওই যে গভর্নমেন্ট লেখা নিচে সম্ভবত আছে ওই রিফ্লেক্ট পয়েন্টটা, রিফ্লেক্ট হ্যান্ডেলটা একটু বড় করে, বড় করে নেন তাহলে দেখা যাবে, টান দিয়ে ধরে ভিতর আবার লেখাকে কি সরাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে মিডল করেন, একেবারে মিডল বরাবর রাখবেন, এবার নিচে এবার একটু ছোট করেন ডকুমেন্টটাকে, এবার একটু ছোট করেন ডকুমেন্টটাকে, এবার একটু ছোট করেন, এবার কন্ট্রোল অল্ট থ্রি দেন, ঠিক আছে বাসা ট্রাই করবেন এভাবে। হ্যাঁ এই এই পয়েন্ট তিনটা আসলে ঝামেলা করছে, মানে এগুলো কি টান এই রিফ্লেক্ট পয়েন্টটা, এটা হচ্ছে একটা স্টেক, একটা এসে আমাদের একটা আছে একটা স্টার্ট পয়েন্ট লেখার, আর একটা আছে এন্ডিং পয়েন্ট, আর একটা আছে রিফ্লেক্ট পয়েন্ট, বুঝতে পারছেন, এভাবে চিন্তা করে কাজ করবেন, একটা হচ্ছে লেখার স্টার্ট পয়েন্ট, আর একটা হচ্ছে লেখার এন্ডিং পয়েন্ট, ঠিক আছে এটা যে রিফ্লেক্ট পয়েন্ট, এই তিনটা তিন চিন্তা করে কাজ করবেন, বাসায় এটা হোমওয়ার্ক থাকবে করবেন এটা, ওকে মাঝখানে করবেন কেন, পুরাটা করবেন আবার ভুলে যাবেন না। হ্যালো, হ্যাঁ বলেন সুশীল ভাই, আচ্ছা ঠিক আছে আপনারা লিভ নিতে পারেন, সমস্যা নেই স্যার। হ্যাঁ বলেন ভাই, হোমওয়ার্ক এটা দিতে স্যার। হ্যাঁ হ্যাঁ এটা করবেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই।